আসসালামু আলাইকুম আজ রান্না করব কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ প্রথমে তেলে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু সিদ্ধ হলে জিরে দিব এক চামচ পেঁয়াজ দিব তিন চামচ এখানে আদা রসুন দিব না আমি ইলিশ মাছে আদা রসুন খাই না ইলিশ মাছ শুধু জিরে পেঁয়াজ অন্যান্য মশলা দিয়ে রান্না করি এবার দিব কয়েকটা কাঁচামরিচ লবণ দিব এক চামচ হলদ দিব এক মিশিয়ে নিব মশলার সাথে চামচ এক মরিচের গুঁড়ো দিলাম আবার ভালো করে মিক্স করে নিব যেহেতু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে এখানে সামান্য একটু পানি এড করলাম মশলাটা কিছুটা কষানো হলে মাছ দিয়ে দেব এখানে ইলিশ মাছ নিয়েছি ছয় সাত টুকরা এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দেবো মাছ দিয়ে ঢেকে দিলাম মাছটা কিছুটা রান্না হয়ে গেল এখন আমি উঠিয়ে নিব মাছ যেহেতু ইলিশ মাছ নরম এটা আমি প্লেটে উঠিয়ে নিব সবগুলো মাছ প্লেটে উঠিয়ে নিলাম মাথাটা থাকলো মাথাটা এখনও সিদ্ধ হয় না মাথাটা যেহেতু অনেক বড় এটা আরও মশলায় সিদ্ধ হতে হবে এখন আমি কলা আলু ছোটো করে কেটে নিয়েছি কাঁচা কলা আলু দিয়ে কষাবো একটু ঢেকে দেব কি অবস্থা আরো কষাতে হবে আর একটু কষানো হলে পানি অ্যাড করব দেখে দিলাম তরকারির পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন পানি দিয়ে দিব এক মগ আরও পানি লাগবে আরও এক মগ দিলাম দুই মগ পানি লাগবে কলা আলু সিদ্ধ হতে হবে ডেকে দিলাম এবার উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দিব আস্তে আস্তে মেশাবো ইলিশ মাছ নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ভালো করে মিশিয়ে দিলাম একটু ঢেকে দিব দেখি কি অবস্থা এখনো অনেক জল আছে কলাটা আরো সিদ্ধ হতে হবে জল কমিয়ে এসেছে রান্না শেষের দিকে হয়ে গেল কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না কলা দিয়ে ইলিশ মাছ খুবই মজা একবার ট্রাই করে দেখবেন রান্না শেষ